to my new survival gameplay video. To part 4 e shobaike shagotom guys apnader ami to offline camera te kichu korechi apnader dekhabo seta je eta korechi amra ei ghor ta banaisi je eta ghor na mining re ha ekhane amra kichui mine kori nai banai rekhe diyechi আমরা স্টিম মাইনিংয়ে যাই নাই আর এখানে প্রচুর কোল আছে কোলের অভাব নেই মাউন্টেনটে আর আমরা এখন উপরে যাব একটা স্টেজ বানাতে হবে উপরে যাওয়ার জন্য লাগাতে হবে নাহলে আমাদের এই বারবার ওয়াটারে টিক দিয়ে উপরে আসতে নিচে নামতে হচ্ছে এটা মেরে দেব গেট এখানে আমরা ছোটখাটো একটা ফার্ম বানিয়ে নিয়েছি আর এখানে আমরা এখন হাউস বানাবো একটা হাউসের দরকার আছে আমাদের আমাদের এই এই ব্লেজারের হাউস দিয়ে আমরা কি শুই কোনোদিন আর থাকতে পারবো না মেলা হয়েছে ব্লেজারের হাউসে থাকা এখানে কিছু আমাদের জিনিসপত্র আছে আমরা হাউস বানানোর জন্য আমাদের যা যা লাগবে সবই আছে শুধু স্যান্ড বাদে আমরা স্যান্ড কালেক্ট করে নিয়ে আসবো এখন গিয়ে এখানে ফার্নেস আছে হ্যাঁ আছে আমাদের ফার্নেসও বানাতে হতো কারণ আমাদের গ্লাস লাগবে গ্লাস দিয়ে বানাতে হবে যেটা আমার মাথায় আছে আর গ্লাসের জন্য লাগে স্যান্ড এখানে একটা আমি ঝর্ণা টাইপও বানাইছি উপরে ওঠো উপরে ওঠে পানির নিচে থেকে তো মাইন করা কঠিন এখানে পানির নিচেরগুলো মাইন করবো উপরেরগুলো মাইন করবো না বেশি দিয়ে আরামে মাইন করো সে গ্লাসও বেশি লাগবে না যেহেতু এটা মাউন্টেনের ভিতরে বাইরে থাকলে চারিদিকে গ্লাস দিতে হয় এই কারণে গ্লাস বেশি লাগে গ্লাস অত লাগবে নাই এ 24 থেকে 25টা হলেই হয়ে যাবে তার চেয়েও কম লাগবে 23টা আর একটা 24টা নিয়ে যাব 24টা দিয়ে কাম হয়ে যাবে আপনাদের একটু কৃষি বানাইছি ওইটাও দেখাই দিই এটা হচ্ছে আমাদের ঝর্ণা যেটাতে আমি ফিউচারে পাশ দিয়ে এখানে সুগার কিন লাগাই দিব আপাতত আমাদের এই ঝর্ণাটার পানি কোথা থেকে আসছে ওইটা দেখাই ঝর্ণাটা এই তল দিয়ে গিয়ে ফ্যামিলি সাইড দিয়ে গিয়ে ওই সাইড দিয়ে গিয়ে ওই সাইড দিয়ে এখান থেকে আসছে আসছে না আমি দিয়েছি এইখানে অ্যান্ড আর আমরা এখন এই হাউসটা বানাবো তো গিয়ে সিমেন্টিংয়ে লাগাই দিই সিমেন্টিংতে লাগাই দিব আমরা এখন ফার্নেসি গ্লাস বানানোর জন্য কোলগুলো ঢেলে দিই আর আমরা এখন লাগবো প্রচুর বেশি পরিমাণে উড কারণ একটা উডের হবে আর ভাই ওজনের চেয়ে বেশি উড আমাদের কাছে চলে এসেছে এত লাগবে না আমরা প্রথমে এন্ট্রি গেটটা হবে এখানে তো আমরা নিজের স্ল্যাব দেওয়া আছে গাইস স্টোনের স্ল্যাব দেওয়া আছে চারি সাইডে এই কারণে আপনাদের এটা ভাঙলে স্টোনের স্ল্যাব চারি সাইডে আপনারা দেখতে পাবেন হই দিয়ে ভাঙছি কেন এক্স থাকতে চারি সাইডে এই যে এখানেও আছে আর এখানে এটা বোঝা যাচ্ছে না জানি না কেন কি কি এটা সস্তা নিশা মাইনক্রাফটের মাইনক্রাফট না তো ক্র্যাফট এন্ড বিল্ডিং এর এখানে স্ট্যাচুর মতো লাগাই দিলাম এটা আই থিঙ্ক একটু ভুল হয়েছে এখানে আমাদের এটা আমাদের এইখানে না করে একটু এই দিকে করা উচিত নাহলে ভিড়ে যাচ্ছে একবারে কি ভিড়ে যাওয়ার কথা বলছি ওইটা আপনারা একটু পরে বুঝতে পারবেন যে আমি ভিড়ে যাওয়া বলতে এটার কথা বোঝাচ্ছি এটার সাথে ভিড়ে যাচ্ছে যেটা আমরা বিল করবো ওইটা এ কারণে একটু ভালো দেখাবে না এখানে আমরা এটা একটু এভাবে বানাবো মানে কোবলস্টোন ভাই দুইটা না আমরা এখানে একটা সিঁড়ির মতো বানাই দেবো স্ল্যাবস দিয়ে এটা হচ্ছে আমাদের সিঁড়ি ওকে আমরা এটার কথা বলছি এখানে একটা ডোর হবে এটা আমি ভাঙি এটা হবে 3 ব্লকের এখানে 2টা লাগতো মাত্র আমি এক্সট্রা লাগাই দিয়েছি কি তো কোনো ব্যাপার নয় এগুলা
পাশে এইভাবে লাগাই দিব। আর এই সিস্টটা এখানে, ভাই রাত হয়ে গেছে, এর আগে কোনো মব স্পন হোক আমি গিয়ে শুয়ে নিব। একদিন পাড়াই গেল আমাদের গেমের ভিতরে, একদিন হয়ে গেছে আপনাদের এসব বোঝাতে বোঝাতে। আর এটা ডিজাইন আর দেখো আর নেই, এইভাবে এটা হবে ডোর এন্ট্রি এন্ট্রি গেট। এখানে আমরা একটু মাইন্ড করতে হবে, আমরা এরিয়াটাও ক্লিয়ার করেছি মাউন্টেনটা। তাছাড়া জম্বি কিপার ফেটে আমার ফার্ম বরবাদ করেছে, কিপারের ঠিক কী হয় না, যখন দেখবো তখন এসে আমার ফার্ম বরবাদ করে যাই। মনে হয় তাকে যদি হাতে পাই না তাহলে ধর থেকে মুন্ডু আলাদা করে দিব। ভাই এখানে আমরা একটু ডাট মাইনিং করেছিলাম, আপনারা বাস্টের জন্য দেখতেই পাচ্ছেন, এই যে এই জায়গাটাতে ডাট মাইনিং করেছি। একটা স্টোরেজ প্লেস করা আছে এটা আমার কাজই। এখন এরিয়াটা ক্লিয়ার করো। এখানে আমি রোজ সকালে উঠে ঘুমাতে চলে যাই, মানে রাত হলে ঘুমাতে চলে যাই, সকালে উঠে ঘুমাতে যাই না। এখন কিপার এসে আমার বাজাবে, আমি জানি ভালো করে, খুব ভালো করে জানি। এটা কিপার গাইস মাইনক্রাফটে কিংবা ক্রাফটিং বিল্ডিংয়ে দেওয়া ঠিক হয় নাই, আপনাদের কি মতামত বলবেন? গার্ডারের জন্য ঠিক আছে, কিন্তু এই কিপার কিন্তু মাথা খারাপ করে রাখে আমাদের। যারা ক্রাফটিং বিল্ডিং কিংবা মাইনক্রাফট খেলেন ওরা জানবে নিয়ে, আর যারা জানেন না ওরা ওদেরকে আমি বলে দিচ্ছি, আপনাদের ভাই থাকতে কোনো চিন্তা করতে হবে না, আপনাদের আপনাদের চিন্তা আপনাদের ভাই করবে। এখানে গিয়ে সিমেন্ট হয়ে গেছে না 25টা, আমরা এখানে বানাই নিব স্ল্যাবস। হ্যাঁ স্ল্যাবস বানাবো, কারণ আমাকে এই ডিজাইনটা কেমন চলবে ভালো লাগছে একটা। এখানে এবার দেরি, এটাও ভালো লাগছে, গুড। এই করে গেলাম, এই করে উঠে গেলাম, এখানে একটা ডোর থাকলো। এসে আমরা একটা কাজ করতে পারি, দুই ধরনের বোর্ড ইউজ করতে পারি। এখানে এক ধরনের হলে তেমনটা ভালো লাগবে না, আমরা এই উডটাও ইউজ করবো এখানে, এই হোয়াইট কালারের। শুধু ওই ডোরের ওই জায়গাতে, তাছাড়া তো না কবল স্টোনও তো ইউজ করতে পারি। আমি কি গাধা নাকি, কবল স্টোন খারাপ লাগবে মনে হয় না। আমরা এখানে কবল স্টোন যেটাকে রিপ্লেস করে দিই, ওরা ভেঙে এখানে কবল স্টোন দিয়ে রিপ্লেস করে এখানে একটা ডোর প্লেস করে দিই, তারপর আমাদের এরিয়া ক্লিয়ারের কাজও শুরু করতে হবে। ভিতরে এরিয়া তো বোর্ড দিয়ে হবে, ওকে নো ব্যাড, গুড গুড, ভালো লাগছে। এখন আমার ইনভার্টারি ক্লিয়ার করতে হবে, আমার ইনভার্টারিতে এত আলতু আলতু জিনিসপত্র আছে না যে কী বলবো। এখন আমার এগুলোর প্রয়োজন নেই, আর আছে আমার কাছে ডায়েরও কোনো প্রয়োজন নেই, ডিপসেলেটেরও প্রয়োজন নেই, আর একটা ডোর লাগবে, আর এই ক্রস ডাটেরও প্রয়োজন নেই। এখানে আমরা জোর লাগাই দেব, ওকে ভালো লাগছে। আর একটা কাজ করতে পারি, এখানে লিপ লাগালে ভালো লাগবে কি দেখি তো, আমার কাছে লিপ পড়ে আছে চেষ্টা। আমি অনেক গাছে টাকু বানাইছি, বানাই এই ঝর্ণা বানানোর টাইম আমি মেলা লিপ কালেক্ট করেছি, গাছ লিপটাকে অনেক বেশি। এখানে যদি আমরা এখানে একটা, এখানে একটা, আর এখানে পাশের দুইটাতে লাগিয়ে দিই, ভালো লাগছে, ওকে। আমাদের এবার এই পাশের কাম স্টার্ট করতে হবে, এই পাশে এভাবে থাকবে এই ঘরটার বাউন্ডারিটা, আমরা আপনাদের দেখাই দিই প্রথমে, এভাবে থাকবে। দিয়ে এপাশ দিয়ে ওপরে চলে যাবে, ওপাশ দিয়ে ঘুরে আবার
এই এক ব্লক কম হবে, আর এখানে এভাবে একটু ওপরে যাবে, যে একটু ওপরে যাবে আর একটু দিয়ে এখানে ব্লক প্লেস হবে, প্লেস হয়ে ওইখানে গিয়ে আবার এটা উপরে হবে ভাই, হ্যাঁ এটা নিচে না এটা এখানে হবে, এখানে এটা প্লেস হচ্ছে না কেন ভাই, আমি চাপ করে প্লেস করতে হয়েছে, এটা ভাই নিচে হয়ে মেরে দিব। ওকে ডিজাইনটা আমাকে ভালো লাগছে না, তো আমরা যদি ই করে দিই এখানে একটা আমাদের নেদার পোর্টাল বানিয়ে দিলে সুন্দর হবে, নেদার পোর্টালের জন্য একটা ভালো জায়গা, বারবার আমি নেদার পোর্টাল এখানে বানিয়ে দেব ঘরের ভিতর থেকে, ঘর ভালো দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে, নো ব্যাড স্টার্টিংয়ের জন্য এতটুকু চলে। ওকে এবার আমরা মাইন্ড করে ভিতরে যাই, আর আই থিঙ্ক আজকের ভিডিও তে এতটুকু ইনাফ হবে, টাটা বাই, গুড বাই।